আসসালামু আলাইকুম সকলকে। আজকের বিষয়বস্তু হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ একটি অনেক বড় কিংবা এটার প্লে স্টোরে ডাউনলোড, এটা অনেক বড় একটা চ্যাটিং মাধ্যম। তো হোয়াটসঅ্যাপ সম্পর্কে সকল তথ্য আপনাদের জানানোর জন্য, যারা জানেন অনেকেই জানেন, অনেকেই জানেন না তাদের জন্য, যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি। এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার ফোনে যতগুলো নম্বর সেভ করা আছে তাদের হোয়াটসঅ্যাপ আইডি থাকলে এখানে শো করবে, এখানে আপনারা দেখতে পাবেন। চাইলে অ্যাডও করতে পারেন। তো কীভাবে অ্যাড করতে হয় ফার্স্ট এটা দেখাই। দেখেন, এটা হচ্ছে গ্রুপ। আপনি যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাতে চান এখান থেকে বানাতে পারেন। আপনি যদি কোনো নম্বরে অ্যাড করতে চান সেটাও এখান থেকে অ্যাড করতে পারেন, কিংবা আপনার ফোনে যতগুলো নম্বর সেভ করা আছে এগুলো নিচে দেখতে পাবেন কোন 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 নম্বর। এখান থেকে নিচে এই যে সব এগুলো আমার নম্বর সেভ করা। তো এটা গেল। পরবর্তীতে আপনার হোয়াটসঅ্যাপ সেটিং সম্পর্কে যদি বলতে চাই, এখানে যে তিনটা দাগ দেখতে পাচ্ছেন এটা আপনার হোয়াটসঅ্যাপ সেটিং। এখানে আপনি চাপ দিয়ে আপনার প্রয়োজনীয়, এখানে দেখতে পাচ্ছেন সেটিং লেখা চলে আসছে। এখানে আপনি আপনার প্রয়োজনীয় সকল সেটিং করে নিতে পারেন। এখানে আপনার নাম, আপনার পুরো বিস্তারিত, এগুলো আপনারা আশা করি সবাই জানেন। যা হোক, এখন আসে আমরা কিভাবে এসএমএস করতে হয় এটা দেখি। তো আমি যে কোনো একটা আমার ফ্রেন্ডের উপরে চাপ দিলাম, আমার ফ্রেন্ড প্রান্ত। তো এটার হোয়াটসঅ্যাপ, তো এখানে যে অপশনটা দেখছেন এটা এসএমএস লেখার অপশন। এখানে ক্লিক করলে আপনার সামনে কিবোর্ড ওপেন হবে, কিবোর্ড চলে আসবে। এখানে আপনি আপনার প্রয়োজনীয় ইচ্ছা মতো আপনি এখানে টাইপ করে এসএমএস পাঠাতে পারেন। আমি লিখলাম হ্যালো, লিখে এখানে ডান বাটনে ক্লিক করলে আপনার এসএমএসটি সেন্ড হয়ে যাবে, কিংবা এই যে লেখাটা দেখছেন এখানেও যদি আপনি ক্লিক করেন, এখানে দেখেন একটু দেখানোর চেষ্টা করি, এই যে লেখাটা দেখছেন এখানেও যদি আপনি ক্লিক করেন আপনার এসএমএসটি সেন্ড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনার এসএমএসটি অটোমেটিক এখানে সেন্ড হয়ে গেছে। সে যদি অনলাইনে থাকে তো এখানে দুটো দাগ আসতো, এখানে যে দাগ দেখ টিক চিহ্ন এখানে দুটো আসতো, সে অনলাইনে নাই এই জন্য এখানে একটি দেখাচ্ছে। পরবর্তীতে আমরা এই এই বোল্টটা নিয়ে আলাপ করি, এই যে এই বোল্ট, এই টুল বক্সটা কী এইটার বিষয়ে। টুল বক্সে আপনারা যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে, এটা ট্যাটুর চিহ্ন, এটা সবাই জানেন। তার পরবর্তীতে আমি দেখাই এখানে যে আপনি সকল ধরনের ট্যাটু এখানে পাবেন, এখান থেকে আপনারা অ্যাড করে পাঠাতে পারেন। লাইক সেন্ড দিলে দেখেন এটা চলে গেল। পরবর্তীতে দেখানোর চেষ্টা করি আর কী কী আছে টুল বক্সে। তো টুল বক্সে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশন, তো এই অপশনটা নিয়ে আপনারা অ্যাপ করি এইটা। এখানে দেখেন এই যে অপশনগুলো দেখছেন সবগুলোই আপনার কাজের। তো একটা একটা নিয়ে বিস্তারিত আলাপ করি, দ্রুত বলার চেষ্টা করি, তাহলে ভিডিওটি অল্প সময়ের ভিতরে সারতে পারবে। তো প্রথমত এইটা যেটা, এটা আপনার ফোনের ডকুমেন্টে কোনো কিছু যদি থাকে, মানে ডাউনলোড করা কোনো অডিও ভিডিও ইত্যাদি, এখানে চাপ দিলে এটা শো করবে। পরবর্তীতে তো দেখছেন এটা ক্যামেরা, এখানে যদি আপনি চাপ দেন অটোমেটিক ক্যামেরা চালু হয়ে যাবে, তখন আপনি ছবি উঠাতে পারেন, ভিডিও করতে পারেন ডাইরেক্ট। এই আমরা যে প্রান্ত যে নামটা দেখছেন যেটার সাথে আছে, ডাইরেক্ট এটার কাছে চলে যাবে। এটা হচ্ছে গ্যালারি। গ্যালারি মানে আপনার ফোনের সব কিছু এটার ভিতরে আছে, আপনি এখান থেকে সেন্ড করতে পারেন। দ্বিতীয়ত এই যেটা, এটা অডিও, অডিওর অর্থ এটা এখান থেকে আপনি কোনো অডিও রেকর্ড তারে পাঠাতে পারেন। এটা হচ্ছে লোকেশন, লোকেশনটা অবশ্যই আমি দেখাবো এটা কীভাবে কাজ করে। লোকেশনটা দেখাচ্ছে, এটা কন্ট্যাক্ট নম্বর, এখান থেকে আপনি সেন্ড করতে পারেন। আসলে এবার আমরা আলাপ করি লোকেশন নিয়ে, লোকেশন কীভাবে পাঠানো যায়। দেখেন লোকেশনের উপরে চাপ দিলে বলতেছে যে জিপিএস অন করার কথা। তো আমার জিপিএস বন অফ আছে, আমি এটারে অন করলাম, আমি এটারে অন করে দিই, এটারে আমি অন করে দিলাম। এটারে অন করে দেওয়ার পরবর্তীতে লোকেশন অন করার কথা বলবে। আপনাদের এগুলো যদি অন করা থাকে তাহলে আর এরকম হবে না, আমার লোকেশন অটোমেটিক অন হয়ে গেছে। তো এখন আমি যদি আমার লাইফ অ্যাড্রেস পাঠাতে চাই, আমি কোথায় আছি এই অ্যাড্রেস যদি পাঠাতে চাই, এই যে দেখেন উপরে যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা আমার লাইফ অ্যাড্রেস, আমি বর্তমান যেখানে অবস্থান করতেছি এটা লাইফ অ্যাড্রেস।
দ্বিতীয় যেগুলো দেখতে পাচ্ছেন এখানে আমার নিকটস্থ, আমি যেখানে আছি এটার আশেপাশে কি আছে এখানে শো করবে। তো আপনি আপনার লাইভ অ্যাড্রেস দিতে চাইলে অবশ্যই উপরে ক্লিক করবেন, আপনার নিকটত্ব কোনো স্থানের অ্যাড্রেস দিতে গেলে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, এখানে সব কিছু আছে, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমি আমার লাইভ অ্যাড্রেস এখানে দেওয়ার চেষ্টা করি। এরকম আসার পরবর্তীতে এখানে এই সেন্ডে ক্লিক করলে আপনার লাইভ অ্যাড্রেসটি ওখানে এনার কাছে চলে যাবে। দেখেন আমার লাইভ অ্যাড্রেসটি এর কাছে চলে গেছে, দেখতে পাচ্ছেন। এটা গেল লোকেশনের বিষয়, আরগুলো তো হয়তো আপনারা সবাই জানেন, এটা নিয়ে আলাপ করতে চাচ্ছিলাম না। মানে টুলবক্স আর যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলা। তো পরবর্তীতে আসে ক্যামেরা, ক্যামেরার সেম জিনিস, এটা আপনার পুরোপুরি ক্যামেরাই ওপেন হয়ে যাবে। দ্বিতীয়ত যেটা আছে, দ্বিতীয়টা দেখানোর চেষ্টা করি, এই কোনায় যেটা দেখতে পাচ্ছেন এটা ভয়েস, এখান থেকে আপনি ভয়েস পাঠাতে পারেন। ও এটার ভিতরে আরও একটু দেখায়, দেখেন এটার ভিতরে আবার যে তিনটা দাগ দেখতে, মানে তিনটা ডট দেখতে পাচ্ছেন উপরের দিকে, এটা এটা আপনাদের বলি, এখান থেকে ভিডিও কল যাবে, এখান থেকে অডিও কল যাবে, এখানে শো করতেছে সে কবে কতক্ষণ অনলাইনে ছিল এটা দেখাচ্ছে। দেখেন এখানে দেখতে পাচ্ছেন সে কবে কতক্ষণ অনলাইনে ছিল। আসেন আমরা থ্রি ডট মেনু নিয়ে একটু আলাপ করি। থ্রি ডটের উপরে যদি আপনি চাপ দেন, এখানে আপনার সামনে এরকম একটু টুল বক্স চলে আসবে, এখান থেকে আপনারা শেয়ার, ভিউ, এগুলো ওয়াল পেপার ইত্যাদি ইত্যাদি এখানে আপনারা মরে যাবেন। যদি ব্লক করতে চান আদারওয়াইজ কোনো কিছু, মরে গেলে এখানে আরও অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন। দেখেন এখানে আরও অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন, এই অপশনগুলো এখানে রিপোর্ট করতে পারবেন, যদি কোনো বিরক্ত করে আপনাকে এখান থেকে ব্লক করতে পারবেন, এখান থেকে রিপোর্ট করা যাবে, এখান থেকে ব্লক করা যাবে, এখানে ক্লিয়ার করা যাবে, মানে আপনি যে SMSগুলো করতেছেন এইগুলা। তো আদারওয়াইজ আপনার এইগুলা গেল। এখান থেকে আপনি চাইলে গ্রুপ কার সাথে কত মিনিট কথা বলেছেন এখান থেকে দেখা যাবে। এখান থেকে কারোর SMS করতে পারবেন কোনো নম্বরে। তো কীভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন আশা করি আপনাদের বুঝাতে পারিছি। যদি হোয়াটসঅ্যাপ সম্পর্কে কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমার কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের জানানোর চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম, পরবর্তীতে ইনশাআল্লাহ কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন।